যখন বিএনপিকে ভোট দেওয়ার জন্য নোয়াখালীর একজন মহিলাকে 30 জন রেপ করেছে, আপনার কোনো প্রতিবাদ করবে? আমি এরকম একটা লম্বা লিস্ট দিতে পারবো, অনেক মহিলার উপর নির্যাতন হয়েছে, পলিটিক্যাল রিপ্রেশন হয়েছে, আপনার কোনো প্রতিবাদ করবে? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পথ পরিবর্তনের পর, বিশেষ করে স্বৈরাচার দেশ ত্যাগ করার পর থেকে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে সেটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে, আমাকে আমার বাড়িতে আমার স্ত্রীর মাথায়ও একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। আমাকে বলছে কথাবার্তা সাবধানে বলবো, আর উল্টা পাল্টা কোনো কাজ করা চলবে না। এটা সত্যি একটা বৈপ্লবিক পরিবর্তন আছে। এটা not only politicians, NGO, private sector, they better wake up and smell the coffee. The simplest thing. এই ক্ষেত্রে আমি বলি ইন্ট্রোস্পেকশনের জায়গাটা আছে, এটা রাজনীতিবিদদের জীবনে ইন্ট্রোস্পেকশনের দরকার। সঠিকভাবে বলছে আমাদের NGO, CSO দরকার, প্রাইভেট সেক্টর এবং সবাইকে আত্মশুদ্ধি আত্মসমালোচনার জায়গা থেকে সামনের দিকে এগোতে হবে। এখানে কোনো এর কোনো সাবস্টিটিউট কিছু নাই, বাট তারা যেভাবে দেখায় একটা নিউট্রালিটি এসে মানে ফাসাদ দিয়ে তারা যখন একটা এরকম শরীর করে, এটা কিন্তু অনেক বেশি আছে। অ্যাপোলজিস্টদের ভূমিকা সরাসরি ভূমিকার থেকে কোনো অংশে কম না, কিন্তু সরাসরি যারা আমরা তাদেরকে দেখেছি, তাদের চেহারা দেখেছি, তাদের বক্তব্য শুনেছে, অ্যাপোলজিস্টরা কিন্তু কাজ করেছে তাদের মধ্যে, এবং তারা কিন্তু এই সিভিল সোসাইটিতে আপনার আমরা বলা হয় একটা তারা হচ্ছে ওপিনিয়ন মেকার, ইনফ্লুয়েন্সার, ন্যারেটিভ মেকার। তারা যখন অ্যাপোলজিস্টের ভূমিকা পালন করে, ভেরি ভেরি ডেঞ্জার সিচুয়েশন। এবং আমি দুঃখের সাথে বলছি সিভিল সোসাইটি এবং এনজিও সেকশন অ্যাপ্লাইড দ্য রোল অফ অ্যাপোলজিস্ট এন্ড উই নো হু দে আর, সো বেটার। আমরা যখন সামনের দিকের কথা বলছি এই কথাগুলো মাথায় রাখতে হবে। ক্লিয়ার? সেকেন্ড ইস্যুটা আজকে যা অনেকে বলেছে আমরা একটু ডিফেন্ড করার চেষ্টা করতে সবটাই পেয়েছি, trying to defend the indefensible is not a good idea. যে আমরা এটা করেছি মহিলাদের ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি, নো, আপনারা সিলেক্টিভলি প্রতিবাদ করেছে, আপনারা সিলেক্টিভলি প্রতিবাদ করেছে। যখন বিএনপিকে ভোট দেওয়ার জন্য নোয়াখালীর একজন মহিলাকে 30 জন রেপ করেছে, আপনারা কোনো প্রতিবাদ করবেন? আমি এরকম একটা লম্বা লিস্ট দিতে পারবো, অনেক মহিলার উপর নির্যাতন হয়েছে, পলিটিক্যাল রিপ্রেশন হয়েছে, আপনারা কোনো প্রতিবাদ করবেন? আপনারা দেখেন প্রয়োজন মনে করেছেন অথবা আপনার প্রয়োজনে আপনার যে অ্যাপোলজিস্টের ভূমিকাকে আপনি প্রতিবাদ করছেন? আপনি একজন হিউম্যান বিইং হিসাবে, একজন নাগরিকের দায়িত্ব হিসাবে, একজন এনজিও ব্যক্তি হিসেবে, সিএসও ব্যক্তি হিসেবে আপনি প্রতিবাদ করেন। সুতরাং আগামী দিনের চিন্তা এটা মাথায় রাখতে হবে। সময় অসময় ফুটময়।